আমার বিশ্লেষণ সবার আগে শুনতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল যুক্তি তর্ক সঙ্গে অর্ক। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনকে প্রেস করুন। অদৃষ্টের সঙ্গে অভিসারের 75 বছর পূরণ হবে। স্বাধীনতার সময় ভারতবর্ষ যা ছিল, স্বাধীনতা প্রাপ্তির 30 বছর পরে ভারতবর্ষ যা ছিল, 75 বছর বাদে ভারতবর্ষ অনেক বদল হয়েছে, উন্নয়নের সড়কে ভারত হাঁটছে, এটা তো আপনি এগ্রি করেন? আমরা উন্নয়নশীল দেশ, আমি আমি উন্নত দেশ না হলে উন্নয়নশীল দেশ আমি আমি কোনো জিনিসকেই আমি ডিসএগ্রি করছি না। কারণ আপনি যখন একটা গ্লাসে জল ঢালবেন তাহলে হাফ ফিল্ড হাফ এমটি হবে, তাহলে আপনি যে দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আপনি তো আমাকে একটা প্রশ্ন আপনি প্রশ্ন করছেন, আমি প্রশ্ন করি। পশ্চিমবঙ্গে সরকার ক্লেম করছেন যে 9 কোটি লোককে আমি 2 টাকায় চাল দিচ্ছি, এটা কি উন্নত রাজ্যের কোনো প্রতিফলন আসছে? আমি জিজ্ঞেস করছি, এখানে আমার মনে হয় যে ওয়েলফেয়ার স্টেটের যে ধর্ম, না তাহলে সেই ধর্ম আমি আমি জিজ্ঞেস করছি আপনাকে, না ডেফিনেটলি যদি ইঞ্জিনিয়ার পাস করে ডোমের চাকরি 15,000 টাকার জন্য কেউ যায়, আপনি বলবেন ইট ইজ ওপেন? আমি প্রশ্ন করছি এটা কি উন্নত রাজ্যের প্রতিফলন হচ্ছে? এর থেকে আরও অনেক করুণ পরিণতি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমি আপনাকে একটার পর একটা বলে দিতে পারি, ইভেন গুজরাট সম্পর্কে আপনাকে পাঁচিল দিয়ে দিয়ে দিতে হয়েছে যখন ওবামা ওই আমাদের পূর্ব যে প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন ভিজিট করলেন, তাহলে যাতে গুজরাটের দারিদ্র দেখা না যায়। আপনি বিচার করুন, উন্নয়ন হয়েছে, 5-স্টার হোটেল হয় নাই? এই যে আমরা যেখানে বসে আছি, আপনি বলছেন এই বিশাল দেশে একটা সিঙ্গাপুর, দুটো সিঙ্গাপুর, 10টা সিঙ্গাপুর, এটাই তো ওয়েস্টার্ন মডেল অফ ডেভেলপমেন্ট। ভারতবর্ষ এখন অন্ধকারে ডুবে আছে, যেখানে আমি স্ট্যাটিস্টিক্যালি শুনুন ব্যাপারটা একটু আমাদের সকলের রাস্তা আমাদের সকলেরই একটু মাথায় আনতে হবে। গ্রেট ব্রিটেনের পপুলেশন কত, জার্মানির পপুলেশন কত, আমি ইউরোপের উন্নত দেশের কথা বলছি, ফ্রান্সের পপুলেশন কত, ডেনমার্ক, আমি স্ক্যান্ডিনেভিয়ান নেশন গেলাম না, কত সমগ্র ইউরোপের কত পপুলেশন, আমেরিকার কত পপুলেশন, সোভিয়েত রাশিয়ার কত পপুলেশন, ভারতবর্ষের মধ্যে আপনার 4টে আমেরিকা, 4.5-5টে আমেরিকা ঢুকে যাবে পপুলেশনের দিক থেকে। তাই পপুলেশন 6 কোটি পপুলেশন, ইতালি থেকে বড় অন্তরায় না, 6 কোটি আমি বলছি না, 6 কোটি ভারতবর্ষের যদি 20% লোক, 30% লোক সলভেন্ট হয়, তাদের পার্চেসিং পাওয়ার থাকে, দ্যাট ইজ এ বিগার ফোর্স দ্যান আমেরিকা ইকোনমিক্যালি, তাহলে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা পুরো সম্পূর্ণভাবে সার্ভ হচ্ছে এই 20-30% লোককে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি। দ্য গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস, নো অনলি দ্য সলভেন্ট ক্লাস, যারা হচ্ছে মার্কেট, ইট ইজ মার্কেট ইকোনমি। আপনি এই যে আপনি নিয়ে এসছেন হাতে, হাতটা এ করার জন্য ওটাকে কী বলে এখন, স্যানিটাইজার, আপনি সাবান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক কে পড়ছে যে অ্যাফোর্ড করতে পারছে, তবে মার্কেটে আসবে। তাহলে আপনার অ্যাফোর্ডেবিলিটি কী? ইউ আর বিগার দ্যান, মাচ বিগার দ্যান ইউরোপ, ইউ আর বিগার দ্যান সোভিয়েত রাশিয়া, ইউ আর বিগার দ্যান ইউনাইটেড স্টেটস। তাহলে এই রাষ্ট্রকে জন্যে আজ যেখানে আমরা বসে আছি, আমি একটা সেন্টেন্স বলে দিন, আমাকে একটা সেন্টেন্স বলতে দিন, আমাদের ঠিক চারপাশে হচ্ছে 4টে 5-তারা হোটেল আছে, 4খানা 5-তারা হোটেল যেখানে বসে আছি। আজ থেকে 20 বছর আগে এই জায়গাটাতে শিয়াল ঘুরে বেড়াতো, উন্নয়ন হয়নি? 20 বছর না, 40 বছর আগে, 20-25 বছর আগে ঘুরে বেড়াতো, এইখানে নয়, এইখানে নয়, আমি বাইপাসের কথা বলছি, ঘুরে বেড়াতো 20-25 বছর আগে শিয়াল ঘুরে বেড়াতো, আচ্ছা ডেফিনেটলি ঘুরে বেড়াতো, হ্যাঁ আচ্ছা, সিঙ্গল রুট ছিল, রাত্রিবেলা 9টার পরে যেতে ভয় লাগতো, পেরেক রেখে দিত, বাইপাস আমার চোখের সামনে বাই বাই তৈরি হয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, শুনুন, এই 5-স্টার হোটেল কি চলছে না? আপনি, আমি জানি এখানে যদি, এখন তো করোনা ছেড়ে দিন, করোনার আগে রুম পাওয়া, ডিনার বুক করা, এটা অলমোস্ট ইম্পসিবল, এটা তো আমরা জানি। আচ্ছা, এই ডিসপ্যাচ, কিন্তু এখানে কারা যাচ্ছে? তাহলে আপনি 2 টাকা চাল কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, খালি ভোটের জন্য? আমি জিজ্ঞেস করছি আপনাকে, এই বৃহৎ, আপনি কেন দিচ্ছেন? এই বৃহৎ মানুষকেও তো আমার ওয়েলফেয়ার স্কিমের আওতায় আনতে হবে, এটাকে তারা যদি দুপালা পেট পুরে না খেতে পারে, ন্যূনতম স্বাস্থ্য পরীক্ষা, যাকে বলে চাল ভাজা, একটু শিক্ষা না পায়, তাহলে মানব সম্পদের উন্নয়ন কি করে হবে? এটাই তো ডক্টর অমর্ত্য সেন বারবার করে বলছেন। কত বছর ধরে বলছেন? অনেকদিন ধরে না, কত বছর ধরে বলছেন? অনেকদিন ধরেই বলছেন। তাহলে অত বছর ধরে ভারতবর্ষে যদি একজন
প্রথিতযশ নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ একই কথা বলে যান, তাহলে উন্নয়নের সিঁড়িটা কত দ্রুত আপনি বলুন। আমি জিজ্ঞেস করছি আপনাকে, বলুন উন্নয়নের। অনমর্ত সেন গত 40 বছর ধরে প্রায় একই কথা বলে যাচ্ছেন, আমরাও শুনে যাচ্ছি। দরিদ্রের জন্য কাজ করতে হবে, ইন্দিরা গান্ধী তখন বললেন 40 কোটি দেশের মানুষকে রাতারাতি আপনি উন্নয়নের সড়কে নিয়ে আসতে পারবেন? ইট টেকস টাইম, ইট উইল টেক টাইম। সেটা আপনি আপনার প্রশ্ন, আপনার প্রশ্নের মধ্যে আপনি যা বলছেন তার উত্তর লুকিয়ে আছে। মানুষ তো আপনি কিন্তু ওয়েলফেয়ার স্কিমও চালু করতে হবে আপনাকে। আমি সেখানে মানব সম্পদ উন্নয়নে প্রাথমিক, প্রথম ভারতবর্ষে প্রথম কবে ওয়েলফেয়ার স্কিমটা শুরু হয়েছিল বলুন তো, প্রথম কবে শুরু হয়েছিল? আমি বলে দিচ্ছি আপনাকে, প্রশ্নটা আমি করছি, উত্তর আমি দিচ্ছি। 1977 সালের মোরারজি দেশাই সরকার যখন এলে, তখন প্রথম ফুড ফর ওয়ার্ক, আজ যত এসব দেখছেন ওয়েলফেয়ার স্কিমের সৃষ্টি সব ফুড ফর ওয়ার্ক থেকে শুরু হয়েছিল সমস্ত জিনিস। প্রথম সরকার যে হুইল অফ ডেভেলপমেন্টটা গরিব মানুষের দিকে নিয়ে চলে গেল প্রথম। আপনি কি ওয়েলফেয়ার স্কিমের বিরোধী? আমি জানতে চাই আপনি এই প্রশ্নটা কেন করছেন। আমি বলতে চাইছি, দেখুন আপনি যে প্রশ্ন করছেন, বেসিক ফিলোসফি বেসিক, স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ, সবাই তখন বিবেকানন্দের ভক্ত, বলেছিলেন বিশ্বের সমস্ত সম্পদ যদি একটি গ্রামেও ঠেলে দাও তবুও সে গ্রামের উন্নয়ন করা যাবে না, স্বামীজি বলেছিলেন, এটা আমি বলছিলাম কিন্তু। তাহলে একটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার তো 10 বছর হয়ে গেল, 11 বছরে চলছে, 11 বছর সরকার, কন্যাশ্রী অমুকশ্রী সব ঠিক আছে, তার বাইরে কোথায় গেল আপনাকে আমাকে আমাকে দেখান তো, আমাকে দেখান না, ভারত সরকারের দিক থেকে আমাকে দেখান তো। কেন আজকে আপনার, আপনি বলছেন 140 কোটি মানুষের এত তাড়াতাড়ি উন্নয়ন হবে না, আমি আপনার সাথে একমত। আপনি বলেছিলেন, জিজ্ঞেস করলেন আমাকে, ইজ ইন্ডিয়া ফেল স্টেট? আমি কোনো উত্তর দিতে পারিনি। ভারতবর্ষ যে দেশের আমি নাগরিক, আমি সেই দেশকে ফেল স্টেট বললে তো আমার নিজের সবথেকে বড় এক আত্মগ্লানি আমাকে গ্রাস করবে। আমি উত্তর দিইনি, দিতে পারবো না, আমি দেবো না। কিন্তু আজকে যদি কোনো জায়গায় আমরা ফেল করে থাকি, তাহলে রাস্তার ওই চায়ওয়ালার জন্য ফেল করিনি, আমরা ওই রিক্সাওয়ালার জন্য ফেল করিনি, এমনকি আপনার এই ক্যামেরাম্যানও ফেল করার জন্য দায়ী নয়। যদি কোথাও দায়ী থাকে, তাহলে হেড অফ দি ফ্যামিলিকে দায়ী করতে হবে, যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করছে। ভৃত্য নয়, আইএস আইপিএসটা ভৃত্য নয়, ওই ভৃত্যকে আপনি দিতে পারবেন না। কিন্তু যাকে আপনারা বহু বেছে দিচ্ছেন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, লালু প্রসাদ যাদব, তিনি কি সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর? আমি জিজ্ঞেস করছি আপনাকে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যী, ভোটের নিরেখে 34 বছরের বাম, আপনি শুরু করেছিলেন জিরো, এখন আগামী কতগুলো নির্বাচনে এই জিরোটা এক হবে আমরা কেউ বলতে পারবো না। এখন জিরোটা এক, ক্ষমতা আসা বড় অনেক দূরের কথা। তাহলে জ্যোতি বসু সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, বুদ্ধ ভট্টাচার্যী সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না? ছিলেন না। তারা পর পর 7টা নির্বাচন জিতেছিলেন, 8ম নির্বাচনে তো পরাজিত হলেন। তাহলে আমার বিনীত প্রশ্ন আছে, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমিও প্রশ্ন করছি, এই উত্তরটা তো মানুষের সামনে মানুষকে ভাবতে হবে।